চাকরি গেল নিখোঁজ মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর। বেতনের টাকা ফেরানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় নাটকীয় মোড়। চাকরি গেল মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর। বেআইনিভাবে নিয়োগের অভিযোগে মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। শুধু তাই নয়, তাকে কর্মজীবনের বেতনের সব টাকা ফেরানোর নির্দেশ দিয়েছে আদালত। দুই কিস্তিতে এই টাকা ফেরাতে হবে অঙ্কিতা অধিকারীকে। কোচবিহারের মেঘলিগঞ্জের ইন্দিরা বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। তিনি 43 মাস চাকরি করছেন। তবে সম্প্রতি এসএসসি নিয়োগে নিয়ে দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত শুরু হওয়ার পর অঙ্কিতার নিয়োগ বেআইনি বলে অভিযোগ ওঠে। বাবার সুপারিশে অঙ্কিতা যোগ্য নম্বর না পেলেও চাকরিতে যোগ দেন বলে অভিযোগ ওঠে। মন্ত্রী পরেশ অধিকারীর পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য অঙ্কিতাকেও ডেকে পাঠায় সিবিআই, কিন্তু তিনি হাজিরা এড়িয়ে যান। শুক্রবার এই সংক্রান্ত শুনানিতে আদালতের নির্দেশের পরও মন্ত্রীর মেয়ে অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া কেন হলো না, সেই নিয়ে প্রশ্ন তুলছে হাইকোর্ট। আদালত জানতে চায় অঙ্কিতা অধিকারীকে নিয়ে পদক্ষেপ নেওয়া কি হয়েছে, সে কি এখনও চাকরিতে আছে, স্কুলে কাজ করছে। এখনও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এসএসসির তরফে। মন্ত্রীর মেয়ে অঙ্কিতা কোথায় তা এদিন জানতে চায় আদালত। তাকে আদালতে হাজির হতে বললে আসতে পারবে কিনা তাও জানতে চায় হাইকোর্ট। আইনজীবী জানান অঙ্কিতা কোচবিহারে আছে, ডাকা মাত্রই আসা সম্ভব নয়। এখন এই পর্যন্তই। পরবর্তী সমস্ত খবরের জন্য অবশ্যই চোখ রাখুন খবরিয়া 24-এর পর্দায়। নমস্কার। দিনহাটা এবং কোচবিহারে হতে চলেছে মেগা এডুকেশন ফেয়ার অ্যান্ড স্পট অ্যাডমিশন। আগামী 22 ও 23 মে দিনহাটা হেমন্ত বসু কর্নার এবং 24 ও 25 মে কোচবিহার বেনফিশে ওই মেগা এডুকেশন ফেয়ারের আসর বসতে চলেছে। নার্সিং, এগ্রিকালচার, বি ফার্ম, বিটেক, প্যারামেডিকেল, বিবিএ, বিএসএ, হসপিটাল এবং হোটেল ম্যানেজমেন্ট সহ বেশ কিছু বিষয় নিয়ে কলকাতা, দেরাদুন, ব্যাঙ্গালোর এবং দিল্লির প্রথম সারির ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। সুযোগ রয়েছে বিদেশে পড়ারও। যোগাযোগ করুন দি ক্যারিয়ার পয়েন্ট, মদন বাড়ি, অপূর্ব পার্ক, দিনহাটা। মোবাইল নাম্বার 7318911909 অথবা 9830652959 এই নাম্বারগুলোতে। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা, নদিয়া। সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে 7797188188। নার্সিং ট্রেনিং এর বিশাল সুযোগ দিচ্ছে গৌতম কলেজ, রেকগনাইজড বাই কর্ণাটক নার্সিং কাউন্সিল এন্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। ঠিকানা মঞ্জুরাত নগর, WOC রোড, বেঙ্গালোর 10। ট্রেনিং শেষে থাকছে 100% চাকরির সুযোগ। ভর্তি নেওয়া হবে বিএসসি নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে 45% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য বিভাগে পাস। এছাড়াও থাকছে GNM নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিকে যে কোনো বিষয়ে 40% নম্বর নিয়ে পাস। ভর্তি চলছে প্যারামেডিকেল কোর্সেও, 3 বছরের কোর্স, যার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস। এখানে স্পোকেন ইংলিশেরও ফ্রি কোচিং দেওয়া হয়। পশ্চিমবঙ্গের অন্যতম প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুযোগ নিতে যাওয়া ছাত্রছাত্রীদের জন্য ঋণ মেলার চিঠিও দেওয়া হয় এই কলেজ থেকে। পাশাপাশি বাঙালি খাবার, বাংলায় যোগাযোগ রাখার মতো ম্যানেজার সহ সমস্ত রকম সুবিধা প্রদান করা হয়। অত্যন্ত স্বল্প মূল্যের প্যাকেজে ভর্তির ব্যবস্থা রয়েছে। তাই আর দেরি না করে এখনই ভর্তি হতে যোগাযোগ করুন 8904864131 অথবা 6263163783 অথবা 9734577162 এই নাম্বারগুলিতে।